হ্যাঁ রে কৃষ্ণা আয়ুর্বেদ শিক্ষাতে সকলকে স্বাগতম জানাচ্ছি পরতত্ত্ব ইউটিউব আর ফেসবুকের পক্ষ থেকে আপনারা আমাদের ইউটিউব পেজ ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে গিয়ে আগের আলোচনাগুলো পাবেন পরতত্ত্ব গিয়ে সার্চ করলে আয়ুর্বেদের উপরে আমরা কফ বাত পিত্ত এই ত্রিদোষ মহাভূত আলোচনা করেছিলাম আজকে আমরা নির্দিষ্ট করে দোষ নিয়ে আলোচনা করব। আমাদের শরীরে দোষটা কেমন পিত্তদোষের ফলে কি কি হয় ওকে শুরু করা যাক হুম আমরা দেখেছিলাম পিত্তটা হচ্ছে অগ্নি আর জল এর সমন্বয় এই হচ্ছে পিত্তদোষ আগুন আর জল হজম শক্তি বাড়ায় এবং অন্য সমস্ত কিছু মেটাবলিজম সমস্ত কিছু পিত্ত থেকে আসছে দেখুন হুম পিত্তদোষ পিত্তের ফলে কি হয় হজম এবং বিপাকের সাথে জড়িত মেটাবলিজমের সাথে জড়িত আছে পিত্তদোষ পিত্ত হল রূপান্তরের শক্তি ট্রান্সফর্মেশন রূপান্তর করে কি রূপান্তর খাদ্যকে পুষ্টিতে রূপান্তরিত করে দোষ আমরা যে খাই খাওয়ার পরে সেই খাবারটাকে পুষ্টি কীভাবে আসে এটা পিত্তের ফলে আসে মানসিকভাবে আমাদের জীবনের অভিজ্ঞতা গ্রহণ করে আমরা যে বিভিন্ন অভিজ্ঞতাগুলি হয় আমাদের এক্সপির এখানে গেলাম ওটা হলো এই অভিজ্ঞতাগুলিকে বলা যায় অভিজ্ঞতাগুলিকে হজম করায় ঠিক যেরকম পিত্ত বা অগ্নি আমাদের খাবার হজম করায় এইভাবে অভিজ্ঞতাগুলিকে হজম করতে সাহায্য করে পিত্ত শরীরের তাপমাত্রা এবং হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণ করে তাপমাত্রা বিভিন্ন টেম্পারেচারে হরমোনের যে যে চেঞ্জ হরমোনাল চেঞ্জেস হয় সমস্ত কিছু পিত্তের ফলেই হয়ে থাকে ওকে পিত্ত দোষের বৈশিষ্ট্য আমরা আমরা বাতের বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম হালকা ঠান্ডা এই সমস্ত কিছু বাত থেকে এসেছিল রুক্ষতা পিত্তের বৈশিষ্ট্য হচ্ছে কি তৈলাক্ত শোষক শোষণ করতে পারে গরম বাত ছিল ঠান্ডা পিত্ত হচ্ছে গরম হালকা হালকা ছিল এটাও হালকা হালকা তরল তীক্ষ স্বাদ নোনতা টক আর তীক্ষ স্বাদ এটা প্রদান করে পিত্ত ঠিক আছে এই হচ্ছে পিত্তের পিত্ত দোষের বৈশিষ্ট্য আচ্ছা পিত্ত শরীরের বৈশিষ্ট্য কি মানে পিত্তের সাধারণ বৈশিষ্ট্য দেখলাম নুনতা টক তরল হালকা যেটা দেখলাম আমরা গরম একটু আগে এখন হচ্ছে পিত্ত শরীর যাদের দেহ শরীরটা পিত্ত স্বভাব সম্পন্ন তাদের কি বৈশিষ্ট্য আছে তাদের দেখবেন মাঝারি গরণ বাতের আমরা পাতলা দেহ পাতলা গরণ হুম এটা হচ্ছে মাঝারি গরণ সহজে ওজন বাড়বে না আমরা বাতের বলেছিলাম এটা ওজন কম বা এরকম হালকা পাতলা এদের ওজন সহজে এতটা বাড়বে না আর পিত্ত শরীরটা অ্যাথলেটিক অ্যাথলেটিক বিল্ট শক্ত সমর্থ একটা শক্তি আছে সামর্থ্য আছে অ্যাথলেটিক অনেক কিছু করতে পারে এরা উজ্জ্বল বর্ণ এদের শরীরের গাত্র বর্ণ উজ্জ্বল হয় হজম শক্তি সুদৃঢ় হয় আমরা বলেছিলাম বাতের হজম একটু সমস্যা আছে হজমটা খুব ইয়ে না খুব স্টেবল না বাতের হজম এবং ক্ষুধাটা একটু স্টেবল না কিন্তু পিত্তের হজম শক্তি খুব সুদৃঢ় প্রবল ক্ষুধা ক্ষুধা অনেক আছে খেতে পারে অনেক ক্ষুধা সহ্য করতে পারে না এদের জন্য কিন্তু উপবাস করা কঠিন হয়ে যায় অনেক ভক্তরা আছেন আমাদের বলে উপবাস করতে প্রভু হচ্ছে না জন্মাষ্টমী উপবাস একাদশী উপবাস বা জলা করতে গেলে ও অবস্থা খারাপ হয়ে যায় তো এটা একটা সমস্যা যারা পিত্ত আছে তাদেরকে কিছু না কিছু খেতে কিছু পরপর খেতেই হয় তাদের মানে বারবার খিদে লাগে কারণ সহজে হজম করে ফেলে খায় হজম করে খায় হজম করে এটা পিত্তের একদিকে প্লাস পয়েন্ট যে হজমে সমস্যা নেই কিন্তু ওইটা একটা হয়ে যায় যে আমাদের ভক্ত হিসেবে উপবাস করতে গেলে একটু কঠিনই হয়ে যায় বারোটা পর্যন্ত উপবাস সেটাতেই অনেক সমস্যা হয়ে যায় না খেলে অবস্থা খারাপ হয়ে যায় পিত্তের ঠিক আছে তাদের শরীরটা কেমন তাদের শরীরটা আরও বলা হচ্ছে যে তারা সংবেদনশীল এবং উজ্জ্বল ত্বক আগে বললাম উজ্জ্বল বর্ণ এরকম উজ্জ্বল ত্বকটা উজ্জ্বল থাকবে নরমা সূক্ষ্ম চুল নরমার সূক্ষ্ম চুল বাতের ক্ষেত্রে বলেছিলাম এটা অনেকটা স্পষ্ট না অস্পষ্ট কিন্তু এদের নরম আর সূক্ষ্ম চুল চুল তাড়াতাড়ি পাকা হওয়ার প্রবণতা চুল তাড়াতাড়ি একটু পাকা হয়ে যাবে প্রবণতা টাক টাক এগুলো পিত্ততে বেশি আসবে তাড়াতাড়ি চুল পড়বে ঘন ঘন হেয়ার ফল তাড়াতাড়ি পাকা হয়ে যাবে হাত পা স্পর্শ করলে উষ্ণ অনুভূতি হয় বাতের ক্ষেত্রে বলেছিলাম হাত পা ঠান্ডা অনুভূতি হয় কিন্তু এদের হাত পা উষ্ণ অনুভূতি হয় শরীরের তাপমাত্রা তুলনামূলকভাবে উষ্ণ শরীরের তাপমাত্রা একটু তুলনামূলকভাবে একটু গরম থাকবে উষ্ণ থাকবে তুলনামূলকভাবে শরীরের তাপমাত্রা উষ্ণ থাকবে গরম আবহাওয়ার প্রতি অসহিষ্ণু বা তো বলেছিলাম যে গরম একটু পছন্দ করে না ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে অসহিষ্ণু বাতটা বা বাদ ঠান্ডা হাওয়া আবহাওয়া অশুভ বিষ্ণু এটা গরম আবহাওয়া আবহাওয়া হয় আর শারীরিক শ্রম সহ্য করতে পারে না বেশি একটা খায় বেশি কিন্তু কাহাজ একটু করে কম একটু মানে শারীরিক পরিশ্রম করতে তাদের একটু অনীহা থাকবেই একটু বেশি পরিশ্রম করতে পারে না এরা প্রদাহ বিভিন্ন রোগের প্রমাণ হয় বিভিন্ন প্রদাহ হয় তাদের দেহে আর শরীরের গন্ধ এবং শ্বাস সমস্যা প্রবণ একটু শরীরে একটু গন্ধযুক্ত হয় একটু গন্ধরন্ধ হয়ে যায় আর একটু শ্বাস নিতে সমস্যা হয় তাদের এই হচ্ছে পিত্ত শরীর যাদের আছে দেহ তাদের দেহের বৈশিষ্ট্য এবং এরা অত্যধিক ঘামে ঘামে প্রচুর আর গরম তো সহ্য করতে পারে না তারা ঘামে প্রচুর মানে ঘামতে 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 দেখবেন পাখা বন্ধু থাকলে ঘামছে 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 যদি একটা দেহের শরীর রুমের মধ্যে চার পাঁচজন আছে তো দেখবেন একজন লোক পিত্ত যারা আছে সে একদম ঘামছে বাকিরাও তো এতো ঘামছে না নর্মাল একই রুমের মধ্যে একই তাপ তাপমাত্রা কিন্তু এই পিত্ত যে সেই ঘামছে বেশি আচ্ছা পিত্ত শরীরের মানসিক বৈশিষ্ট্য কি মেন্টাল ইমোশনাল দিকটা কি তারা আকর্ষক ব্যক্তি এদের সোশ্যাল লাইফটা খুব ভালো হয় সামাজিক আর সামাজিক মিশুকে লোক সবার সাথে মিশতে পারে কথা বলতে পারে একটা হাসি খেলা মিশা মানে এটা সামাজিক লোক মিশুক ব্যক্তি আকর্ষক ব্যক্তিত্ব এদের ভালো চিন্তাবিদ নেতৃত্ব গুণ এরা হচ্ছে লিডার্স এবং অনেক থটফুল চিন্তাশীল তারা থাকে আর দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে কোনো ক্লিয়ার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বুদ্ধিটা তীক্ষ্ণ আছে তীক্ষ্ণ বুদ্ধি হয় এদের উচ্চাকাঙ্ক্ষা ড্রিমস অ্যাম্বিশনস বা তো বলেছিলাম তারা অনেক ড্রিমার স্বপ্নদ্রষ্টা ক্রিয়েটিভ এরাও উচ্চাকাঙ্ক্ষী অনেক এটা চাই ওটা চাই উচ্চাকাঙ্ক্ষা করে প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ নিতে ভালোবাসে হুম চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালোবাসে এরা নতুন একটা কিছু চ্যালেঞ্জ নেবো দেখা যাক কি হয় এটা হচ্ছে পিত্তের শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য তাদেরকে আর জয়ের লক্ষ্য থাকে জয়ের লক্ষ্য এটা জিতব ওটা মানে একটা উইনার্স যোগাযোগ দক্ষতা ভালো এবং স্পষ্ট কমিউনিকেশন স্কিলস এটা খুব ভালো হয় কোনো কিছু বোঝাবে এরা ব্যাখ্যা করে উপস্থাপন করে স্পষ্ট ক্লিয়ারলি এরা বুঝিয়ে দিতে পারবে প্রচুর শক্তি থাকে এনার্জি অর্থাৎ শক্তি মানে শুধু শারীরিক না একটা তাদের একটা এনার্জি বলা হয় খুব এনার্জেটিক এনার্জি ফিল করে একটা কিছু করতে গেলে তারা ভালো স্মৃতিশক্তি থাকে একাগ্রতা থাকে একটা কনসেন্ট্রেশন থাকে এদের কনসেন্ট্রেটেড কঠোর পরিশ্রমী পরিশ্রম করতে পারে এরা অনেক আবার শৃঙ্খলাবদ্ধ আছে মানে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে এটা একটু কম পরিশ্রম করে মানসিক দিক থেকে একটু অনেক পরিশ্রম করে দেয় যেহেতু স্মৃতিশক্তি ভালো আছে প্রচুর শক্তি এবং চিন্তা ভাবনা বলে জন্য মানসিক পরিশ্রমটা একটু ভালোই করতে পারে এটা কিন্তু শারীরিক পরিশ্রম এটা একটু বেশি করতে চায় না বেশি শ্রম সহ্য করতে পারে না টায়ার্ড হয়ে যাচ্ছে আবার শৃঙ্খলা আছে ডিসিপ্লিন আছে সহজে অর্থ উপার্জন করে এবং সহজে বিলাসীতা ব্যয়ও করে দেয় টাকা রোজগারও করে আবার ব্যয়ও করে গরম মেজাজ মেজাজটাও গরম তবে গেরম মেজাজ হলে কিন্তু এটা ছোটখাটো এতটা রাগ করে না সহ্য করতে পারে কিন্তু একবার রেগে গেলে কিন্তু একদম খুব অবস্থা খারাপ করে দেবে তাই এটা একটু আছে তো পিত্তের একটা বৈশিষ্ট্য শারীরিকভাবে এটা একটু শারীরিক ভাবে খুবই কর্মঠ মানসিক দিক থেকে এটা অনেক অ্যাক্টিভলি অনেক কিছু করতে পারে এই হচ্ছে পিত্তের বৈশিষ্ট্য পিত্ত দোষের শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য এরপরে আমরা কফ দোষের শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য আলোচনা করব পরবর্তী আলোচনায় সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন হ্যাঁ রে